হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো ইমোতে ইসলামিক কলার টিউন কীভাবে সেট করবেন ফ্রিতে, অর্থাৎ ইসলামিক যে গজলগুলো রয়েছে আপনারা সেগুলো ফ্রিতে সেট করতে পারবেন, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে। আর যদি এখন আপনি ইমোতে ইসলামিক কলার টিউন সেট করতে যান, তাহলে আপনারা এখানে লেখা দেখতে পারবেন জয়েন প্রিমিয়াম, অর্থাৎ বলছে আপনাকে টাকা দিয়ে সেটাকে কিনতে হবে, তারপর আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তার আগে আপনি কলম কখনোই ব্যবহার করতে পারবেন না। তাই আমি আজকে দেখাবো আপনারা ফ্রিতে যে কোনো ইসলামিক গজল বা যে কোনো ইসলামিক সঙ্গীত একদম ফ্রিতে সেট করে নিতে পারবেন কলার টিউন হিসেবে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে। তো তার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন বা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ভিউয়ার্স, ফিরে আসলাম ইউটিউবারের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনাকে এই মতে ইসলামিক কলার টিউন ফ্রিতে সেট করার জন্য আপনার ফোন এখন বর্তমানে যে ইউমে অ্যাপটি রয়েছে সেটাকে ডিলিট বা আনইনস্টল করতে হবে, কারণ আপনি সেই ইউমে অ্যাপ দিয়ে ইসলামিক কলার টিউন ফ্রিতে সেট করতে পারবেন না, তাই সেটাকে ডিলিট বা আনইনস্টল করতে হবে। তো আমার ফোন থেকে আমি এখন ইমো অ্যাপটিকে আনইনস্টল বা ডিলিট করে দিচ্ছি। আপনার ফোন থেকে আপনি ইমো অ্যাপটিকে আনইনস্টল বা ডিলিট করে দিবেন। আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। তো ইমো অ্যাপটি আনইনস্টল হয়ে গেলে এখন আপনাকে 2021 সালে যে ইমো ভাষণটি ছিল আপনাকে সেই ভাষণটি ডাউনলোড করতে হবে। তো আপনারা সেই ভাষণটি ডাউনলোড করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন। আমার ফোন থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পরে আপনারা উপরে সার্চ বারে সার্চ করে দিবেন। তো আপনারা এখানে সার্চ বারে সার্চ করে দিবেন ইমো ওল্ড ভাষণ 2021.2.10031। আপনারা এটি লিখে সার্চ করে দেবেন, স্ক্রিনে যে লেখাটি রয়েছে আপনারা সেটি লিখে সার্চ করে দেবেন। তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পরে এখানে আপনারা দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটি দেখতে পারবেন, আপনারা এখানে আবার ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে আবার ক্লিক করে দিবেন। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে অ্যাপটি লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে খুব সহজে ইমো অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর তারপরে আবার এখানে লেখা দেখতে পারবেন ডাউনলোড, এখানে আবার ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমো অ্যাপটি ডাউনলোড হচ্ছে। তো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করছি। ভিওস, ইমো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে তারপরে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইমো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার ইমো নাম্বারতে আপনি ইমো লগ ইন করে নেবেন। আগে যে নাম্বার আপনার ইমো অ্যাকাউন্ট খোলা ছিল আপনি সেই নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। এখান থেকে আমার ইমো নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। ভিওস, ইমো অ্যাপটি লগ ইন হওয়ার পরে আপনাকে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটির নাম হচ্ছে লাইকি। তো লাইকি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। তো তারপর আপনাকে এই মতো ইসলামিক কলার টিউন সেট করার জন্য আপনারা এখান থেকে প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে তারপর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন কলার সেটিংস, এখানে আবার ক্লিক করে দেবেন। আবার এখানে লেখা দেখতে পারবেন কলার টিউন, এখানে আবার ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আবার ওকে করে দিবেন। তো ভিউয়ার্স, তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন রমাদান, এখানে আবার ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন রমাদান, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো ইসলামিক কলার টিউন এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদের একটি চালিয়ে শোনাচ্ছি, এখান থেকে আমি আল্লাহু এটা চালিয়ে শোনাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা কলার টিউনটি শুনতে পাচ্ছেন? তো ভিউস, আমি আপনাদেরকে আরেকটি কলার টিউন চালিয়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন কোরআন লেখা রয়েছে, এটা আপনাদের চালিয়ে শোনাচ্ছি।
তো ভিউস আপনাদেরকে আরেকটি কলার টিউন আমি এখান থেকে চালিয়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রমজান লেখা রয়েছে, এখানে আবার ক্লিক করে দিব। তো ভিউস আপনারা কলার টিউনটি শুনতে পারছেন। তো ভিউস কলার টিউনটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন রয়েছে বা তীর আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করে দিবেন। তো শেয়ারে ক্লিক করার পরে আপনার কলার টিউনটি সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ আপনার কলার টিউনটি সেভ হয়ে যাবে। তো এখন আপনাকে ইমোতে যে কেউ ফোন দিলে আপনার সে কলার টিউনটি শুনতে পারবে। তো আশা করি এইভাবে আপনি ইমোতে কলার টিউন সেট করতে পারবেন। আর তারপর যদি কাজটি না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে বা মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।